সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কফিলুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। আশা করি তোমরা সুস্থ আছো, নিরাপদে আছো। গত ক্লাসে আমি 1905 সালের বঙ্গভঙ্গের ফলাফল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে 1911 সালের বঙ্গভঙ্গ রদের কারণ এবং এর ফলে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় ছাত্রছাত্রী, প্রথমে আমাদেরকে বুঝতে হবে বঙ্গভঙ্গ রদ কি। রদ শব্দের অর্থ হল বাতিল, অর্থাৎ 1905 সালে যে বঙ্গভঙ্গ করা হয়েছিল তাকে 1911 সালে বাতিল করা হয়েছিল। এই রদের মাধ্যমে দুইটি প্রদেশের পরিবর্তে আবারও একটি প্রদেশে ফিরে যাওয়া হয়। পূর্ববঙ্গের জনগণের নিকট বঙ্গভঙ্গ ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কিন্তু শীঘ্রই বঙ্গভঙ্গের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী ও সন্ত্রাসবাদী আন্দোলন পরিচালিত হয়। দেশের বিভিন্ন স্থানে হিন্দু ও মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অতি দ্রুত সর্বভারতীয় রূপ পরিগ্রহ করে, ফলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হন। 1911 সালের 12ই ডিসেম্বর রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রদ ঘোষিত হয়। দুই বাংলা আবারও একত্রিত হয়। প্রিয় ছাত্রছাত্রী, আমি এখন 1911 সালের বঙ্গভঙ্গ রদের কারণসমূহ ধারাবাহিকভাবে আলোচনা করছি। এক নম্বরে, কংগ্রেস ও হিন্দুদের উগ্র জাতীয়তাবাদী আন্দোলন। ভারতীয় জাতীয় কংগ্রেস নেতারা বঙ্গভঙ্গকে বাংলা ভাষাভাষী জনগণের বিকাশমান সংহতি ও চেতনার প্রতি বড় ধরনের আঘাত হিসাবে ব্যাখ্যা করেন। অন্যদিকে হিন্দু জাতীয়তাবাদী নেতৃবৃন্দ বঙ্গভঙ্গকে অন্যায়, অযৌক্তিক ও অবমাননাকর বলে প্রচার করে। হিন্দুদের এই উগ্র জাতীয়তাবাদী আন্দোলন যখন চরম আকার ধারণ করে, তখন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করার সিদ্ধান্ত নেন। দ্বিতীয়ত, স্বদেশী আন্দোলন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পরবর্তীতে স্বদেশী আন্দোলনের রূপ নেয় এবং সমগ্র ভারতবর্ষে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে। শত শত সভা মঞ্চ থেকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয় এবং সমগ্র দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন পত্রপত্রিকায় উত্তেজনাপূর্ণ বক্তব্য, অগ্নিগর্ভ সম্পাদকীয় লেখা হতে থাকে। এরূপ পরিস্থিতিতে বাধ্য হয়ে ব্রিটিশ সরকারকে বঙ্গভঙ্গ রদ করতে হয়। তিন নম্বরে, ব্রিটিশ বণিক শ্রেণীর চাপ। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন তীব্র করার কৌশল হিসেবে হিন্দু সম্প্রদায় ভারতে বিলাতি দ্রব্যের ব্যবহার বর্জনের ডাক দেয়। ফলে ব্রিটিশ পুঁজিবাদী মালিকগণ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সমস্ত কলকারখানা ও মিল ফ্যাক্টরিতে অচল অবস্থা দেখা দেয়। ফলশ্রুতিতে
পুঁজিবাদী শ্রেণী ব্রিটিশ সরকারের উপর বঙ্গভঙ্গ রদের জন্য চাপ সৃষ্টি করে, যার ফলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ বাতিল করতে বাধ্য হয়। চার নম্বরে সন্ত্রাসী কর্মকাণ্ড। বঙ্গভঙ্গ রদ আন্দোলনকে তীব্র করার লক্ষ্যে ভারতের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হয়। বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী বিভিন্ন সংগঠন গড়ে ওঠে। এক্ষেত্রে ঢাকার অনুশীলন, কলকাতার যুগান্তর প্রভৃতি সমিতির নাম উল্লেখযোগ্য। এই সন্ত্রাসী সংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে চোরাগুপ্তে হামলা চালায় এবং অনেক হত্যাকাণ্ড সংগঠিত হয়। বাংলার গভর্নরকে হত্যার জন্য কয়েকবার চেষ্টা করা হয়। আহমেদাবাদে লর্ড মিন্টু ভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে যান। ভারত সচিব লর্ড মর্লের রাজনৈতিক সেক্রেটারি লন্ডনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পূর্ব বাংলার গভর্নর বামপিল পুলারকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করা হয়। এতে দেখা যায় গভর্নর বেঁচে গেলেও মারা যান ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা। এই ঘটনায় বালক ক্ষুদিরামের ফাঁসি হয়। এরূপ পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভীত সন্ত্রস্ত হয়ে বঙ্গভঙ্গ রদ করেন। পাঁচ নম্বরে ব্রিটিশ খেদাও আন্দোলন। বঙ্গভঙ্গ রহিতকরণের আরও একটি উল্লেখযোগ্য কারণ হল ব্রিটিশ খেদাও আন্দোলন। রাজনৈতিক নেতৃবৃন্দ বঙ্গভঙ্গের পরিকল্পনাকে ব্রিটিশ সরকারের পক্ষে ভারতবাসীকে বিভক্ত করে শাসন করার অভিনব কৌশল বলে উল্লেখ করেন। ফলে তারা ব্রিটিশদের উপর চাপ চড়াও হয়ে ব্রিটিশ খেদাও আন্দোলনের ডাক দেয়। এতে ব্রিটিশ সরকারের ভিত কেঁপে ওঠে এবং তারা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। ছয় নম্বরে মুসলিম লীগের সাংগঠনিক দুর্বলতা। সদ্য প্রতিষ্ঠিত মুসলিম লীগ তখনও সাংগঠনিক দিক থেকে দুর্বল ও অনভিজ্ঞ ছিল। কংগ্রেস ও হিন্দু নেতাদের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন মোকাবিলা করার মতো সাংগঠনিক শক্তি তখন পর্যন্ত মুসলিম লীগ অর্জন করতে পারে নাই। ফলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে বঙ্গভঙ্গের সপক্ষে মুসলিম লীগ নেতৃবৃন্দ জনমত গড়ে তুলতে পারে নাই। তাই মুসলিম দুর্বল নেতৃত্বের কারণে হিন্দু নেতৃবৃন্দ বঙ্গভঙ্গ রদ আন্দোলনে সফলতা অর্জন করে। সাত নম্বরে সংবাদপত্রের বিরোধিতা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে তীব্রতর করার ক্ষেত্রে ভারতের অধিকাংশ সংবাদপত্রই অগ্রণী ভূমিকা পালন করে। পূর্ববঙ্গ নতুন নতুন পত্রিকা প্রকাশিত হলে কলকাতা কেন্দ্রিক সংবাদপত্রের চাহিদা অনেকাংশে কমে যাবে। তাই সংবাদপত্রের মালিকরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে চরম উত্তেজনাকর খবর ও সম্পাদকীয় লেখা পরিবেশনের মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে খেপিয়ে তোলে, যা বঙ্গভঙ্গ রদকে ত্বরান্বিত করে। পরিশেষে বলা যায়, বঙ্গভঙ্গ ছিল পূর্ব বাংলার মুসলমানদের জন্য আশীর্বাদ স্বরূপ, কিন্তু হিন্দু জমিদার সহ স্বার্থান্বেষী মহলের প্ররোচনা, মুসলিম লীগের সাংগঠনিক দুর্বলতা ও ব্রিটিশ সরকারের শঙ্কা ইত্যাদির জনিত কারণে 1911 সালের
12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বঙ্গভঙ্গ রদের কারণগুলো সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা বঙ্গভঙ্গ রদের ফলে মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়াসমূহ আলোচনা করব। প্রথমে আসো মুসলিম সম্প্রদায়ের প্রতিক্রিয়া। 1911 সালে বঙ্গভঙ্গ রদের ঘোষণা মুসলিম জনগণকে মর্মাহত করেছে। হিন্দুদের স্বার্থে বঙ্গভঙ্গ রদের ঘোষণা মুসলমান জনগণ স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নাই। এর ফলে পূর্ববঙ্গের মুসলমানদের মধ্যে চরম হতাশার সৃষ্টি হয় এবং মুসলমানদের সকল প্রগতির পথ রুদ্ধ হয়ে যায়। এরপর থেকে ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের অবিশ্বাস জন্ম হয়। তাছাড়া বঙ্গভঙ্গ রদের ফলে হিন্দু ও মুসলিম সম্প্রীতি পুরোপুরিভাবে বিনষ্ট হয়ে যায় এবং উভয় সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক বিষ বাষ্প জন্ম নেয়। মুসলিম সম্প্রদায় উপলব্ধি করতে পারেন যে হিন্দু বা ব্রিটিশ কেউই মুসলমানদের স্বার্থ সংরক্ষণ করতে চায় না, ফলে তাদের মধ্যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের বীজ দাঁড়া বাঁধতে শুরু করে। দ্বিতীয়ত, হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া। বঙ্গভঙ্গ যেমন মুসলমানদের স্বার্থের অনুকূলে ছিল, তেমনি বঙ্গভঙ্গ রদও স্বার্থবাদী হিন্দু সম্প্রদায়ের স্বার্থের অনুকূলে ছিল। কাজী 1911 সালের 12ই ডিসেম্বর ব্রিটিশ সরকার কর্তৃক বঙ্গভঙ্গ রদের ঘোষণা করায় হিন্দু সম্প্রদায় আনন্দিত হয়ে ওঠে। কেননা হিন্দু জনগণ তাদের হারানো গৌরব ফিরে পায়। হিন্দু জমিদারগণ ভাবলেন আবারও তারা হারানো জমিদারি ফিরে পাবেন, ফলে তারা আবারও কলকাতায় বসে সম্পত্তির পাহাড় গড়ে তুলতে পারবেন। ব্যবসায়ীগণ উল্লসিত হয়ে পড়েন এই জন্য যে কলকাতা আবার ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্রে পরিণত হবে, ফলে যেখানে শিল্প কলকারখানা গড়ে উঠবে। মোট কথা, বঙ্গভঙ্গ বাতিল হওয়ায় রাজধানী কলকাতা কেন্দ্রিক হিন্দু নেতা, ব্যবসায়ী, পেশাজীবী ও বুদ্ধিজীবীগণ তাদের হারানো গৌরব ও প্রভাব প্রতিপত্তি ফিরে পান। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আজকের আলোচনা থেকে তোমরা প্রথমত বঙ্গভঙ্গ রদ এবং তার কারণগুলো সম্পর্কে শিখতে পেরেছ। দ্বিতীয়ত, বঙ্গভঙ্গ রদের ফলে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পেরেছ। আমি আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।